আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা অফিসিয়ালি প্রকাশিত হয়েছিল 27 মার্চ 2022 তারিখ পত্রিকায়। আজ প্রকাশিত হয়েছে, তো এর বিস্তারিত তথ্যগুলো জানাবো। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, আবেদনের শুরু এবং শেষ তারিখ সহ বিস্তারিত তথ্যগুলো জানাবো। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য। কারণ আমি সবসময় চেষ্টা করে যাচাই বাছাই করে অফিসিয়ালি সঠিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 10 জন, বেতন গ্রেড 9,700 থেকে 23,490, গ্রেড 15, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাঙামাটি, ময়মনসিংহ, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্ধারিত আবেদনপত্রের সফট কপি প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট www.pmo.gov.bd হতে ডাউনলোড করে তা সহজে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রে পরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা 1215 ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। ডাকযোগ ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনি যদি কুরিয়ার সার্ভিসে পাঠান সেটা গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়সসীমা 1 এপ্রিল 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র পাঠাতে হবে সেটা অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি, ভারী ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি, ছবি। বিভাগীয় সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ সনদপত্র বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পোষ্য হলে এই সকল কাগজপত্র আপনাকে দিতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 30 এপ্রিল 2022, উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনি অন্তত 4-5 দিন হাতে সময় নিয়ে আপনাকে আবেদনটা পাঠাতে হবে। শেষ তারিখের দিকে আবেদন না পাঠালেই ভালো হবে। পদ খালি হওয়ার সাপেক্ষে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। তারপরে pmo.gov.bd ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন, অথবা এমনি সরকারি যে চাকরির নিয়োগ যে ফর্মগুলো রয়েছে, যেগুলো সব সরকারি চাকরির ক্ষেত্রেই মোটামুটি একই, সেগুলোতে আবেদনপত্র পাঠাতে পারবেন খামে ভরে। আবার সাথে অবশ্যই ফেরত খাম দিতে হবে ভিতরে একটা, যেটাতে 10 টাকার ডাক টিকিট লাগাতে হবে। আর আবেদন আজকে থেকে পাঠানো যাবে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 30 এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।